السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون. আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যে মহান আল্লাহ জুলমকে হারাম করেছেন, নিজের উপর জুলমকে হারাম করেছেন এবং তার বান্দাদের উপর জুলমকে হারাম করেছেন। জুলম কোন ব্যক্তির পক্ষ থেকে হোক, অথবা কোন সমাজ অথবা কোন নেতার পক্ষ থেকে হোক, গরিবের পক্ষ থেকে হোক অথবা ধনীর পক্ষ থেকে হোক, মালিকের পক্ষ থেকে হোক অথবা অধীনস্থর পক্ষ থেকে হোক, জুলমকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। এবং জুলম থেকে শব্দ ভাষায় সতর্ক করেছেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জুলম থেকে সতর্ক করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা কাজের মাধ্যমে জুলম থেকে সতর্ক করেছেন। জুলম আল্লাহ রাব্বুল আলামিনের উপর মানুষ করে থাকে আল্লাহর হক নষ্ট করার মাধ্যমে, আর সবচেয়ে বড় হক নষ্ট করা তার তাওহীদকে ছিনিয়ে নেওয়া, আল্লাহর সাথে শিরক করা, শরীক স্থাপন করা। এই জন্য শিরককে সবচেয়ে বড় জুলম বলে কোরআনে আল্লাহ ঘোষণা করেছে, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম, আর বান্দার জুলম একজন মানুষের আরেকজনের উপর, এক জাতির আরেক জাতির উপর জুলম, এটাকে আল্লাহ হারাম করেছেন। এবং এটি বান্দার হক যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না যদি তাদের কাছ থেকে ক্ষমা না পায়। কোরআনে কারিমে যেসব আয়াতগুলি জুলম সম্পর্কে রয়েছে তার একটি আয়াত হচ্ছে, মহান আল্লাহ ইরশাদ করেছে, ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়ামুন কালামিয়ান কালিবুন। জালেমরা শীঘ্রই জানতে পারবে যে তাদের পরিণতি কোন দিকে নিয়ে যায়, তাদের পরিণাম কি হয়। জালেমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে, নিশ্চিত জানতে পারবে, অচিরেই জানতে পারবে যে তাদের পরিণাম কোন দিকে তাদেরকে গড়িয়ে নিয়ে যায়। সুতরাং দুনিয়ায় কিছুদিন যতই দাপট দেখাক না কেন, যতই জুলম অত্যাচার করুক না কেন, যতই বাড়াবাড়ি করুক না কেন, এমন একটা সময় আসবে যে সময় এই জুলমের পরিণতি তাকে ভোগ করতে হবে। সেটা দুনিয়াতে হইতে পারে, যদিও দুনিয়া বদলার জগৎ নয়, আর সেটা মানুষের মতের পরে হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুল জালিমিন, আল্লাহ জালেমদেরকে ভালোবাসেন না, বরং তাদেরকে ধ্বংস করেন। জালেমদেরকে যুগে যুগে ধ্বংস করেছেন, পয়সার দাপটে যে জুলম করেছে তাকে ধ্বংস করেছেন, যে ক্ষমতার দাপটে জুলম করেছে তাকে আল্লাহ ধ্বংস করেছেন, তার ক্ষমতা ধ্বংস করেছেন, যে কোন রকম ভাবে যে জুলম করেছে আল্লাহ রাব্বুল তার পরিণাম খুব খারাপ করেছেন। দুনিয়াতে শাস্তি না হইলে কিছুদিন পরে তার মৃত্যু হবে এবং সেই জুলমের প্রতিদান শাস্তি অবশ্যই পাবে। হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী হাদিস রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন এই হাদিসে কুদসিতে, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নি হারামতু যুলমা আলা নাফসি, আমি নিজের উপর জুলমকে হারাম করেছি, ওয়া জাআলতুহু বাইনাকুম হারামান, এবং জুলমকে তোমাদের মাঝেও হারাম করেছি, অর্থাৎ একজনের আরেকজনের উপর জুলমকে হারাম করেছি। ফালা তাযালামু, সুতরাং কেউ কারো উপর জুলম করিও না, কেউ কারো উপর জুলম অত্যাচার করিও না। আজকাল জুলমের কথা আসলে সাধারণ মানুষ আজকাল মনে করে যে যাদের হাতে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, যাদের কাছে নেতৃত্ব রয়েছে, তারাই জুলম করে, এবং তারা কি আমরা অনেকেই জালেম ভাবি, কিন্তু নিজের ঘরের খবর নিয়ে রাখে না। নিজে হয়তো সে জালেম,
কেউ নিজের স্ত্রীর উপর জুলুম করে, কেউ ছেলে মেয়েদের উপর জুলুম করে, কারো ছেলে মেয়েরা বাপ মায়ের উপর জুলুম অত্যাচার করে, কেউ মালিক হয়ে দু চার দশ জনের মালিক একটা ছোট্ট প্রতিষ্ঠান বা দোকানপাটের মালিক কর্মচারীর উপর জুলুম করে, আবার কর্মচারীরা মালিকের উপর জুলুম করে। এই জুলুমে পৃথিবী ভরে গেছে, ঘরে ঘরে জুলুম। যদি ব্যক্তির জুলুমকে আমরা দূর না করতে পারি, পারিবারিক জুলুম অত্যাচারকে আমরা দূর না করতে পারি, যার সমাধান সহজ, আপনি ব্যক্তিগত জুলুম থেকে নিজেকে বাঁচাতে পারলে তো কাজ হয়ে গেল, আপনার ব্যক্তি জীবনটা জুলুম মুক্ত হয়ে গেল, আপনি নিজেকেই জুলুম থেকে বাঁচাতে পারলেন না, নিজের পরিবারকে জুলুম থেকে বাঁচাতে পারলেন না, আপনার পরিবারে জুলুম হচ্ছে, আপনার সমাজে জুলুম হচ্ছে, আপনার গ্রামে পাড়ায় জুলুম হচ্ছে, আর আপনি বিশাল বিশাল বিষয় নিয়ে আপনি আলোচনা করছেন, মন্তব্য করছেন, হ্যাঁ, যার সমাধান আপনার কাছে নেই, যার সমাধান বড়ই জটিল। সুতরাং আপনি নিজের ঘর থেকে শুরু করেন, পরের আগে নিজের ঘরের জুলুমের অবসান ঘটাবার চেষ্টা করেন। ব্যক্তি জীবনে আপনি কারো উপর জুলুম করেন না তো, এই ক্ষেত্রে আপনি নিজের আত্মপর্যালোচনা করেন, আপনি নিজের হিসাব নিজেই করেন। আমি আমার স্ত্রী ছেলে মেয়েদের জুলুম করি না তো, আমি আমার বাবা মায়ের উপর জুলুম করি না তো, আমি আমার ভাই বোনদের ক্ষেত্রে অবিচার করি না তো, বোনের হক মারিনি তো জমি জায়গার ভাগের ক্ষেত্রে, হ্যাঁ, আমি আমার ফুফুদের হক মারিনি তো, জি হ্যাঁ। এইভাবে আপনি নিজের বিচার নিজেই করেন। আমি ফোরম্যান সুপারভাইজার আমার অধীনে যারা কাজ করে তাদের উপর জুলুম করি না তো, আমি একজন প্রবাসী হিসাবে একজন কফিলের কাছে কাজ করি, আমার কফিলের যে সব দায়িত্ব দেওয়া হয়েছে সেই সব দায়িত্ব পালনে জুলুম করি না তো, আমি যেসব আইনের ওপর চুক্তি করে এসেছি, এখানকার লেবার ল রয়েছে তার উপর চুক্তি করে এসছেন, সেই কন্ট্রাক্টের উপর এসছেন আপনি, সেই ক্ষেত্রে আপনি জালেম নন তো, অত্যাচার করেন না তো, যে দেশে এসে সেই দেশের সরকারের আইন কানুন জুলুম করেন না তো, এসব দেখার বিষয় রয়েছে। যেমন দেখার বিষয় রয়েছে যে আপনার কফিল যে চুক্তির সাথে আপনাকে নিয়ে এসছে সেই চুক্তিতে সে জুলুম করে না তো, আপনার মাসের যে বেতনগুলি রয়েছে অথবা যেসব আপনার অধিকার প্রাপ্য রয়েছে সেগুলি দিতে টালবাহানা করে না তো, বা সেগুলি দিতে দেরি করে না তো, এসব বিষয়গুলি চিন্তার বিষয় রয়েছে। এইভাবে জুলুমকে দূর করতে হবে, নিজের জুলুমের খোঁজই রাখেন না, আপনি নিজেও জুলুম করছেন সুতরাং জুলুমের শিকার হচ্ছে, এটা দুনিয়াতে আপনার কিছু বদলা আর আখেরাতে তো বদলা আছে। আপনি কফিলের মালিকের হকের ক্ষেত্রে জুলুম করছেন, আপনি বলছেন আমার কফিল আমার মালিক এই করলো সেই করলো, আপনি কি করছেন এটা দেখার বিষয় কখনো দেখার চিন্তা করেননি, আপনার জুলুমগুলি সব ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আপনার মালিক যদি আপনার জুলুম করে তো সবগুলি জুলুম, আপনার গুলো জুলুম নাই, আইন কানুন লঙ্ঘন করা আর আপনার কাজে ঠকামি করা আর ধোকাবাজি করা, মিথ্যার আশ্রয় নেওয়া ইত্যাদি ইত্যাদি, এগুলি জুলুম নয় আপনার। কোরআনে কারিমে আল্লাহ এরশাদ করেছেন যার সাথে যে চুক্তি হবে, সূরা মায়েদার প্রথম আয়াতে আল্লাহ এরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আওফু বিল উকুদ, হে মুমিন সকল তোমরা তোমাদের কন্ট্রাক্ট গুলি, উকুদ আকদ বলা হয় কন্ট্রাক্ট, জি হ্যাঁ, বিভিন্ন রকমের আকদ আমরা মানুষের সাথে বন্ধন করে থাকি, চুক্তি করে থাকি, বিবাহ বন্ধন আকদে নেকা, কাজের বন্ধন আকদে আমল, কন্ট্রাক্ট লেবার কন্ট্রাক্ট, আপনার এইরকম যে কোনো চুক্তি হতে পারে একজনের আরেকজনের সাথে, এক দলের আরেক দলের সাথে, এক দেশের আরেক দেশের সাথে, এক সমাজের আরেক সমাজের সাথে, এক বংশের আরেক বংশের সাথে, যে কোনো রকম হতে পারে, সমস্ত চুক্তিগুলি সম্পর্কে আল্লাহ বলছেন। আন্তর্জাতিক চুক্তি হতে পারে, মুসলিমদের অমুসলিমদের সাথে চুক্তি হতে পারে, আওফু বিল উকুদ ব্যক্তি জীবন থেকে শুরু করে সমস্ত চুক্তিগুলি যে রয়েছে সেই চুক্তিগুলি যেইভাবে হয়েছে সেইভাবে পুরা করো, আল্লাহ বলছেন পুরা করতে, আল্লাহ করে বলেছেন। এগুলি হচ্ছে আমানত, এবং এর বিপরীতটা করা হচ্ছে খেয়ানত,
আল্লাহ রাব্বুল কোরআন এর ইরশাদ তো ইন্নাল্লাহি আমরকু আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা, আল্লাহ রাব্বুল তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আল্লাহর হুকুম ফরজ, আন তুআদ্দুল আমানাত, তোমরা আমানতগুলি কি আদায় করবে, ইলা আহলিহা, যার যে আমানত তার কাছে আদায় করে দিবে, তোমার দায়িত্বটা যার ক্ষেত্রে রয়েছে সেটা তুমি আদায় করে দিবে, আর তোমার যেটা প্রাপ্য রয়েছে তাদের থেকে সেটা রব্বুল আলামিনের কাছে উত্তম পন্থায় কামনা করবে যে আল্লাহ আমার কাজ আমি করে দিলাম, আমার ডিউটি আমি করে দিলাম, আমি আইন কানুন মেনে আমি নিয়ম নীতি মেনে কাজ করলাম, আমাকে যেভাবে চলার কথা রয়েছে আমার চুক্তিতে সেইভাবে চললাম, এখন আল্লাহ আমার হকটা তুমি পৌঁছিয়ে দাও, তাহলে আল্লাহ তোমার তোমার হক নষ্ট করবে না, আল্লাহ রব্বুল আপনাকে ব্যর্থ করবেন না আপনার কাজের ক্ষেত্রে। জি হ্যাঁ, সেসবের সামনে পেশ করা হয়েছিল, কিন্তু এই আমানত বহনের দায়িত্ব নিতে রাজি হয়নি। কোরআনে কারীম মহান আল্লাহ ইরশাদ বিন্নার ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, নিশ্চয় আমি আমানত কে পেশ করলাম, যে আমানত যে দায়িত্ব, এই দায়িত্ব যেভাবে দেওয়া হবে ওইভাবে বহন করতে হবে। এই দায়িত্ব এর অর্থ ব্যাপক অর্থ, আল্লাহর হকের ক্ষেত্রে দায়িত্ব, মানুষের হকের ক্ষেত্রে দায়িত্ব, হাকুল্লাহ হাকুল ইবাদ সবকে সামিল। আরাদনাল আমানত, আল্লাহ বলছে আমানতকে আমি পেশ করলাম, আলাস সামাওয়াত আকাশগুলির ওপর, ওয়াল আরজ জমিনের ওপর, ওয়াল জিবাল পাহাড় পর্বতের ওপর, সবগুলি অস্বীকার করলো আর ভয়ে ভীত হয়ে উঠল, আমরা পারবো না এই দায়িত্ব নিতে, আমরা এই আমানতের দায়িত্ব বহন করতে পারবো না। ও হামালা আল ইনসান, মানুষের সামনে পেশ করা হলো, মানুষ এই দায়িত্ব নিয়ে প্রস্তুত হয়ে গেল যে আমি রেডি আছি। ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষ এই দায়িত্ব নেওয়ার পরে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর সুন্দর গুণ দিয়েছেন সৃষ্টিগত, আকল বিবেক হিদায়াত জ্ঞান এসব এসব ছাড়াও নবুয়ত রিসালাত তাদের জন্য, আসমানি গাইড আসমানি সিলেবাস কিতাব তাদের জন্য, এ সমস্ত নিয়ামত কোন সৃষ্টিকে আল্লাহ দেন নবী তাদের মধ্য থেকে, প্রত্যেক ভাষাই সেই জাতির জন্য নবী পাঠানো হয়েছে যাতে প্রথম তাদেরকে বোঝানো সহজ হয়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হেদায়েতের রাস্তা সহজ করে দিয়েছেন মানুষের জন্য, তারপরেও তারা এর ক্ষেত্রে উদাসীনতা পরিচয় দিয়েছে আমানত আদায় করার ক্ষেত্রে। ইন্নাহু কানা যালুমান জাহুলা, কারণ মানুষ হচ্ছে বড় জালেম। আল্লাহ এখানে মানুষকে জালেম বলেছেন যারা মানুষ হিসাবে মানুষত্বের পরিচয় দিল না, মানুষ হিসাবে আল্লাহ যে তাকে বিবেক দান করেছেন ভালো মন্দের পার্থক্যের, এই বিবেক দিয়ে সুস্থ মস্তিষ্ক দিয়ে কাজ নিল না, আসমানি সিলেবাস ফলো করল না, আল্লাহ রাব্বুল আলামিনের গাইড বুক ফলো করল না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী রাসূল গণ এসেছেন তাদের কথার দিকে ভ্রুক্ষেপ করল না। জালুম, এরা বড় জালেম, জাহুল, এবং এরা বড় অজ্ঞ। জালুম করেছে জানার পরে, জানার সুযোগ আছে তারপরেও পালন করল না, তাহলে জালেম। আর জানার চেষ্টা করল না, এদিক সেদিক সন্ধান চালাল না, খোঁজ খবর নিল না, অজ্ঞতার জগতেই ডুবে থেকে গেল, জাহুলান, বড় জাহেল, আল্লাহ বলছেন বড় মূর্খ। মানুষের এই দুটো দোষের দিকে আল্লাহ তুলে ধরেছেন, হয় জানল না, জানার সুযোগ আছে একটু চেষ্টা করলে জানতে পারত, অথবা জানলো তারপর উপেক্ষা করলো, মানল না, জালিম না হয় জাহেল। এই জুলম যদি আমানতে খেয়ানত করা হয়, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদিল আমানাতে ইলা মানে তামানা, কেউ যদি তোমার কাছে আমানত ন্যস্ত করে, আমানত আদায় করো, ওয়ালা তখন মান খানাত, আর কেউ যদি খেয়ানত করে তোমার সাথে তো অবিচার করলে, সে তুমি অবিচার করবে না, না না, পেশাব দিয়ে পেশাব সাফ করে, পেশাব সাফ করলে পানির প্রয়োজন রয়েছে, ভালো দিয়ে মন্দকে দূর করবে, মন্দ দিয়ে মন্দকে দূর করবে না, যদি কেউ খেয়ানত করে অবিচার করে তার সাথে তুমি অবিচার করিও না, বরং তুমি যদি সঠিকভাবে কাজ করে তো আল্লাহ তোমার জন্য হয়তো কোনো ব্যবস্থা করে দেবেন, ওই জালেমের অন্তরকে পরিবর্তন করে দেবেন। এসব আমানতগুলি আমাদের রয়েছে, দুই পক্ষ থেকে রয়েছে, বিশেষ করে আজকে মালিক যারা, কফিল অথবা বস
ম্যানেজার দায়িত্বশীল, তাদের পক্ষ থেকে জানে যেন জুলম না হয়। জি হ্যাঁ, এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আতুল আজির আজরাহু কামালা ইয়াজিফ আরাকা, মজদুরকে কর্মচারীকে তার পারিশ্রমিক দিয়ে দাও, বেতন দিয়ে দাও তার ঘাম শুকাবার আগে। দৈনিক কাজ করেছে ডেলি 100 রিয়াল 50 রিয়াল, যাই হোক না কেন কাজ করেছে, কাজ শেষ হতে ঘাম শুকাবার আগে দিয়ে দেন। কাজ শেষ হওয়ার আগে শেষ হতে যাচ্ছে, তাকে তার পারিশ্রমিক মজদুরি দিয়ে দেন আপনি। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস, ঘাম শুকাবার আগে দিয়ে দেন। মাসিক চুক্তি রয়েছে যে মাস হলে বেতন, মাস শেষ হতে যাচ্ছে 25 তারিখ, এই জন্য 25 তারিখে বেতন দিয়ে দাও। আপনারা অনেকে জানেন যেসব প্রতিষ্ঠানে ভালোভাবে হক আদায় করা হয় তারা 25 তারিখে বেতন দিয়ে দেয় অথবা 26 তারিখে বেতন দিয়ে দেয়। যে হ্যাঁ, অথচ মাসের আরো 5 দিন বাকি আছে, যাতে করে এই 2-4-5 দিনের মধ্যে আপনি নিজের পরিবারের কাছে পয়সাটা পাঠাইতে পারেন, আপনার প্রয়োজন পুরো করতে পারেন। অনেক সময় অভাবই হয়তো আপনার 5 দিন আগে পয়সা শেষ হয়ে যাচ্ছে। জি, এ হচ্ছে নির্দেশ। এই ক্ষেত্রে যদি কেউ না দেয় তবু জালেম, দেরিতে দেয় 2-3 মাস পরে বেতন দেয় তবু জালেম। বিশেষ করে যদি অভাবী না থাকে, মালিক অভাবী হয়, তাহলে আল্লাহ সেই ক্ষেত্রে ছাড় দিয়েছেন, সবাইকে ছাড় দিয়েছেন, কাউকে ধার দিয়েছেন। আর অভাবী দিতে পারছে না, তাহলে কিস্তিতে দাও, একসাথে দিতে পারছে না, অল্প 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 করে দিয়ে দাও। একটু ছাড় দাও, সচ্ছলতা পর্যন্ত যে অল্প অল্প করে দাও, ঠিক আছে আরো 2-4 মাস তোমাকে সময় দিলাম, পরে দাও, আল্লাহ ছাড় দিতে বলেছেন। জি হ্যাঁ, ওইরকমই মালিকের ক্ষেত্রে যদি দেখা যায় মালিকের কাজকর্ম নেই আর খুব কষ্টে আছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেবেন, আপনাকেও ছাড় দেওয়ার কথা। আল্লাহ বলেছেন যে কিছুদিন ছাড় দেন, ছেড়ে দিয়ে না, আপনি মেহনত করেছেন কিন্তু ছাড় দেন অন্তত, এটা হচ্ছে শরীয়তের কথা। কিন্তু যদি সচ্ছল হয়, বেতন দিতে পারবে, নিজে যথেষ্ট ভোগ বিলাস করছে, ভালো খরচ করছে, কোনো পরোয়া নেই, আর শুধু কর্মচারীর বেতন দিতে গিয়ে কৃপণতা, সে জালেম, সে হচ্ছে জালেম। বেনবী মোহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, মাতলুল গানিয়ে জুলমুন, সচ্ছল ব্যক্তি যদি টাল বাহানা করে, দিব দিচ্ছি, এটা হচ্ছে জুলম, সুতরাং সে জালেম, সে জালেম। এই জালেমকে যেমন চিনতে হবে, আর আপনারা যদি ওই রকম কোন পোস্টে থাকেন, আপনাকেই জুলম মুক্ত হইতে হবে, অথবা আপনার মালিককে এই জুলম থেকে মুক্ত হইতে হবে, না হলে আল্লাহর সামনে ফেসে যাবে, বান্দার আপনার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, সেখানে অবশ্যই সে জালেম হিসাবে গণ্য হবে। দুনিয়াতেও জালেম, সে আখেরাতে হাশর মাঠে জালেম। তখন আপনিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইউহিব্বু মিন আবদিহি ইযা আমালা আমালান, আল্লাহ পছন্দ করেন যে কোনো কর্মচারী কাজ করবে, তার বান্দা, আল্লাহর বান্দা কর্মচারী কাজ করছেন, যে কোনো কাজ করেন, হাতের কাজ করেন, আর আপনি দৈহিক শারীরিক কাজ করেন, আর আপনি ব্রেন বুদ্ধি দিয়ে কাজ করেন, আপনার যে কোনো কিছু কাজে ময়দানে যে আছেন, কাজটা আয়ুতকে নাও, যাতে করে সুন্দরভাবে করেন, মজবুত করে করেন, কাজটা যেন টিকসই লাস্টিং করে, এইরকম কাজ করেন। কাজ করে দিলেন, 3 দিন পরে খারাপ হয়ে গেল, কিছুই জানেন না, বিল্ডিং লাইনে কাজ করতে লেগেছেন পেটের দায়, কিছুই জানেন না, আর করে দিয়ে পয়সাটা নিয়ে টান দিয়ে দেয়, তারপরে কয়েকদিন পরে নষ্ট হয়ে গেল, ভেঙে পড়ে গেল, আর তারপরে বাথরুমের যে অবস্থা দেখছেন, কাজ কিছুই জানেন না, ঠকে নিয়ে চলে গেছে, এসির কাজ করে দিয়ে চলে গেছে, ঠকে নিয়ে চলে গেছে, জালেমেরা, এরা হচ্ছে জালেম। রাসূলুল্লাহ আল্লাহ পছন্দ করেন যে কাজ যেটা করবে এর উপর তুমি পয়সা নিয়েছো, এর উপর তুমি বিনিময় বয়ে নিয়েছো, পারিশ্রমিক নিয়েছো, ইউথকে না মজবুত করে কাজটা করতে হবে, মানে আপনি জালেম বলে গণ্য হবেন। আপনি যে সরকারের সাথে চুক্তি করে এসেছেন, আমাদের সকলের জানা আছে যে একামার যে আইন কানুন গুলি রয়েছে, আপনি আপনার মালিকের কাছে কাজ, মালিকের বাইরে কাজ করে বেড়াচ্ছেন, এদিক সেদিক কাজ করে বেড়াচ্ছেন আপনি, এটা আপনার জুলম, এটা আপনার সীমালঙ্ঘন, কারণ আপনি আগে চুক্তি করে এসছেন। হ্যাঁ, যদি ওই চুক্তি করে আসতেন, যান ওইখানে যেখানে আপনার জন্য ফ্রি করা হয়েছে, যাও যেখানে ইচ্ছা সেখানে কাজ করো, আমি ছেড়ে দিলাম, কিন্তু এইটা কি সরকার অনুমতি দিচ্ছে আপনাকে? যদি আপনার একামার যদি আইন কানুনে যদি এই অনুমতি না দেয়, আর বাইরে কাজ করে বেড়াচ্ছেন, আপনি পার্ট টাইম করে বেড়াচ্ছেন, আর এদিক সেদিক রাস্তাঘাটে কাজ করে বেড়াচ্ছেন, অন্য মালিকের কাছে কাজ করে বেড়াচ্ছেন, আর অনেক সময় জুলমের শিকার হচ্ছেন,
অন্য মালিকের কাছে যখন কাজ করতে যাচ্ছেন, ও তো দেখছে যে আপনি দুর্বল, কারণ আইনের আওতাতে আপনি বেআইনি কাজ করছেন, তখন টাকা মেরে খেয়ে নিচ্ছে, কাজ করে নিচ্ছে পয়সা দিচ্ছে না। বহু লোক এরকম আছে, কাজ করে নিচ্ছে পয়সা দিচ্ছে না। কেন আপনি জুলমের শিকার হচ্ছেন? কারণ আপনি আগে জুলমের দিকে পা বাড়িয়েছেন, আপনি বেআইনি কাজ করতে গেছেন, আর আপনি আইনের ওপর যে চুক্তি করে এসছেন, আপনি যখন এখানে এসছেন তার সে আইনকে লঙ্ঘন করেছেন, এগুলিও খেয়াল রাখতে হবে, না হলে জুলম হবে। শুধু একতরফা কথাবার্তা চিন্তা করলে হবে না। আল্লাহ যেন আমাদেরকে সমস্ত রকমের জুলম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ সুদের ক্ষেত্রে বলেছেন, লা তাযলিমুন ওয়া লা তুযলাম, টাকা 1000 রিয়াল ধার দিয়েছে ওতে যেন কম না দেওয়া হয়, না হইলে টাকা তুমি ধার দিয়েছো তোমার জুলম হইল, আর 1000 রিয়াল ধার দিয়েছো 1200 বা 1500 নিবে তুমি জালেম, এটাও যেন না করো। লা তাযলিম, তোমরাও জুলুম করবে না, আর তোমরাও যেন নির্যাতিত মজলুম না, তোমাদের উপর কেউ জুলুম না করে, মালিকরাও যেন জুলুম না করে, তাদের জুলুমটা যেমন জুলুম, বেতন না দিলে, হক না দিলে, টিকিট না দিলে, আপনার ছুটি না দিলে, আর যেসব চুক্তি রয়েছে চুক্তি ভঙ্গ করলে, তেমনি আপনিও যদি চুক্তি ভঙ্গ করেন সরকারের সাথে যে চুক্তি রয়েছে অথবা কফিলের সাথে, তাহলে আপনিও জালিম বলে গণ্য হবেন। আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে সমস্ত রকমের জুলুম থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন, এবং আমাদেরকে সুবিচার কায়েম করার তৌফিক দান করেন, আমানত আদায় করার তৌফিক দান করেন, যেখানেই থাকি আমরা দেশের বৈধ আইন কানুন মেনে চলার যেন তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।